কাল ফজরের নামাজের পর আম্বয়ানের মধ্য দিয়ে টঙ্গীর তুরাগ তীরে শুরু হচ্ছে বিশ্ব ইজতেমা। এর মধ্যে আসতে শুরু করেছেন মুসল্লিরা, তাদের পদচারণায় মুখর হয়ে উঠেছে ইজতেমা ময়দান। এবারও যোগ দিয়েছেন বিদেশি মেহমান। ইজতেমার বিবদমান দুই গ্রুপের সম্মতিতে এবারের 54তম ইজতেমা 4 দিন করা হয়েছে। মুসল্লিদের নিরাপত্তায় নেওয়া হয়েছে 5 স্তরের নিরাপত্তা ব্যবস্থা। ইজতেমার নিরাপত্তায় কাজ করছেন আইন শৃঙ্খলা বাহিনীর বিপুল সদস্য। প্রবেশের প্রতিটি সড়কে বসানো হয়েছে ক্লোজ সার্কিট ক্যামেরা ও ওয়াচ টাওয়ার। অনেক প্রতিবন্ধকতা থাকা সত্ত্বেও ইজতেমার সব ধরনের প্রস্তুতি নেওয়া হয়েছে বলে জানিয়েছেন ধর্ম প্রতিমন্ত্রী শেখ মোহাম্মদ আবদুল্লাহ। সকালে টঙ্গীর তুরাগ নদীর তীরে ইজতেমা ময়দানে নিরাপত্তা পরিদর্শন শেষে এসব কথা বলেন তিনি। একতাবদ্ধভাবে এর সফলতার জন্য আমরা সদা জাগ্রত এবং কঠিনভাবে প্রস্তুতি নিয়ে বসে আছি। কেউ কোনোভাবে এ যদি কোন রকম ব্যত্যয় ঘটানোর চেষ্টা করে, তাৎক্ষণিকভাবে সেই ব্যবস্থা আমাদের সকলের কিন্তু করা আছে। কোনো গুজবকে প্রাধান্য দিয়ে কোনো সংবাদ প্রচারণা করা বা কোনো অনৈতিক কথাবার্তাকে নিয়ে এমন কোনো কার্যক্রম, এমন কোনো সংবাদ পরিবেশনা করবেন না। বিশ্ব ইজতেমার নিরাপত্তায় এবার সাদা পোশাকের সদস্য উপস্থিতি অনেক বেশি থাকবে বলে জানিয়েছেন র্যাবের মহাপরিচালক বেনজির আহমেদ। সকালে রাজধানীর কারওয়ান বাজারে মিডিয়া সেন্টারে সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন। কোনো রকম বিশৃঙ্খলার জন্য দুই পক্ষই দেশ ও জাতির কাছে সমান দায়বদ্ধ, কোনো গুজবে কান না দেবারও আহ্বান জানিয়েছেন র্যাব মহাপরিচালক। আমরা আপনাদের প্রত্যেকটি খিত্তার আশেপাশে সাদা পোশাকে থাকব অথবা ইউনিফর্মে থাকব, কিন্তু কোনো রকম গুজবে কেউ কান দেবেন না, কোনো ধরনের পরিস্থিতিতে হুড়োহুড়ি করবেন না। আপনার নিকটস্থ যে কোনো আইন শৃঙ্খলাকারী বাহিনীর সাহায্যের জন্য আপনারা চাইবেন, আমরা সঙ্গে সঙ্গে আপনাদের সাহায্য করব। তাই যে তাবলিগ জামাতের যে মুরব্বীরা আছেন, দায়িত্বশীল আছেন, তাদের সঙ্গে আমাদের প্রতিনিয়ত যোগাযোগ থাকবে। ইজতেমা প্রস্তুতি সব শেষ খবর জানাতে যোগ দিচ্ছেন সহকর্মী নাদিম মাহমুদ। নাদিম, আমাদের জানাবেন, আমরা দেখলাম যে কিছুক্ষণ আগে ধর্ম প্রতিমন্ত্রী ইজতেমাস্থল পরিদর্শন করেছেন, তিনি সন্তুষ্টি প্রকাশ করেছেন মূলত। আপনিও সেখানে আছেন, আপনি কি দেখছেন, নিরাপত্তা পরিস্থিতি কেমন এবং মুসল্লিদের অংশগ্রহণ উপস্থিতি কেমন দেখছেন? ইব্রাহিম, নজিরবিহীন একটি ঘটনা ঘটেছে এই তাবলিগ জামাতের নেতৃত্ব নিয়ে, মোটামুটি দুই ভাগে বিভক্ত হয়ে গিয়েছিল এবং এটি নিয়ে কিন্তু একটি রক্তক্ষয়ী সংঘর্ষ হয় গত ডিসেম্বর মাসে। এরপরে কিন্তু দফায় দফায় প্রশাসনের সঙ্গে তাবলিগ জামাতের মুরব্বীদের বৈঠক হয়, সেই বৈঠকেও কিন্তু এইবার বিশ্ব ইজতেমা হবে কিনা সেটি নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছিল। কিন্তু সব কিছু উপেক্ষা করে আগামীকাল থেকে 54তম বিশ্ব ইজতেমার আসর শুরু হচ্ছে। মোট 4 দিন ব্যাপী টানা এবারের মতো এই আসর চলবে। প্রথম 2 দিন এই আসর পরিচালনা করবেন মাওলানা সাদ বিরোধী যারা রয়েছেন তারা, আর পরের 2 দিন এই ইজতেমা পরিচালনা করবেন যারা মাওলানা সাদপন্থী তারা। এবং আজকে এখন পর্যন্ত আমরা যেটি দেখছি, হাজার হাজার মুসল্লি বাংলাদেশের বিভিন্ন প্রান্ত থেকে, বিভিন্ন জেলা থেকে তারা আসছেন এবং তারা ইজতেমা ময়দানে যোগ দিচ্ছেন। ইতোমধ্যেই ইজতেমার যে মূল ময়দান, সেই মূল ময়দানে লাখো মুসল্লির সমাগম ঘটেছে এবং সেই মূল ময়দান ছাপিয়ে আশেপাশের বিভিন্ন স্থানেও কিন্তু মুসল্লিরা জড়ো হয়েছেন এবং এই ঢল কিন্তু আসতেই থাকবে। কালকে সকাল পর্যন্ত মুসল্লিরা এখানে আসতে থাকবেন এবং শনিবার সকালে অথবা দুপুরের পরে আখেরি মুনাজাতের মধ্য দিয়ে প্রথম পর্বের এই বিশ্ব ইজতেমা, যারা সাদ বিরোধী তাদের এই অংশটি তাদের আখেরি মুনাজাত পরিচালনা করবেন। তবে সকাল 10টার সময় আখেরি মুনাজাত হবে নাকি জোহরের নামাজের পরে হবে সেটি আজ বিকেলবেলা সিদ্ধান্ত নেওয়ার কথা বলে তাবলিগ জামাতের মুরব্বীরা জানিয়েছেন। এবং এই নিরাপত্তা বেষ্টনী, এই ইজতেমাকে কেন্দ্র করে ব্যাপক নিরাপত্তা বেষ্টনী গড়ে তোলা হয়েছে। পুলিশ, র্যাব, বিজিবি মোতায়েন করা হয়েছে, পুরো ইজতেমা ময়দান সিসিটিভির ক্যামেরার আওতায় আনা হয়েছে যাতে কোনো ধরনের বিশৃঙ্খলা না ঘটতে পারে। এবং আরেকটি বিষয় হচ্ছে, শনিবার যখন এই প্রথম পর্ব 2 দিন ব্যাপী শেষ হবে, শেষ হওয়ার পরে এই প্রথম পর্বে যারা এখানে অংশগ্রহণ করেছেন তারা ইজতেমা ময়দান
ছেড়ে চলে যাবেন এবং তারপরেই কিন্তু যারা আরেকটি অংশ রয়েছেন তারা রবিবার থেকে শুরু করবেন, তারা এই ইজতেমা প্রাঙ্গণে আসা শুরু করবেন। এই এক দল যখন ইজতেমা ময়দান ছেড়ে চলে যাবে এবং আরেক দল যখন এই ইজতেমা ময়দানে আসবে, তখন যাতে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা না ঘটে, কোনো ধরনের সহিংসতা বা উস্কানিমূলক পরিস্থিতি তৈরি না হয়, সেজন্য র‍্যাব, পুলিশ, বিজিবি, জেলা প্রশাসন এবং গোয়েন্দা সংস্থাগুলো তৎপর রয়েছে। আপনি জানেন যে এই প্রস্থান এবং আগমন উপলক্ষে এই দুই পক্ষের মধ্যে 10 দফা একটি সমঝোতা স্মারক সই হয়েছে। আইন শৃঙ্খলা বাহিনী বা প্রশাসন সেই সমঝোতা স্মারক বারবার মনে করিয়ে দিচ্ছেন দুই পক্ষকে, এবং প্রশাসন বলছে দুই পক্ষই কিন্তু অনেক আন্তরিকভাবেই বলছেন যে এবারের বিশ্ব ইজতেমা, এই 54তম বিশ্ব ইজতেমা যাতে সুশৃঙ্খলভাবে শান্তিপূর্ণভাবে অনুষ্ঠিত হয়, তার জন্য কিন্তু তাবলিগ জামাতের দুই পক্ষের মুরব্বীরাই সচেষ্ট রয়েছেন। ইব্রাহিম নাদিম, অনেক ধন্যবাদ আপনাকে যোগ দেওয়ার জন্য। নাদিম মাহমুদ যোগ দিয়েছিলেন ইজতেমা ময়দান থেকে, তিনি জানাচ্ছিলেন ইজতেমার প্রস্তুতির খবর। এবারে যাচ্ছি পরের খবরে। মিউনিক সিকিউরিটি কনফারেন্সে যোগ দিতে জার্মানির পথে প্রধানমন্ত্রী শেখ হাসিনা। 6 দিনের এই সফরে সংযুক্ত আরব আমিরাতের আবুধাবিতে একটি প্রতিরক্ষা প্রদর্শনীতেও যোগ দেবেন তিনি। একাদশ সংসদ নির্বাচনে জয়ী হয়ে টানা তৃতীয় মেয়াদে সরকার গঠনের পর এটাই শেখ হাসিনার প্রথম বিদেশ সফর। বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ভিভিআইপি ফ্লাইটে সকাল 8:20 ঢাকা থেকে রওনা হন প্রধানমন্ত্রী ও তার সফর সঙ্গীরা। শাহজালাল বিমানবন্দরের ভিভিআইপি টার্মিনালে প্রধানমন্ত্রীকে বিদায় জানান মন্ত্রিসভার সদস্যবর্গ, তিন বাহিনীর প্রধান, সামরিক ও বেসামরিক ঊর্ধ্বতন কর্মকর্তারা। স্থানীয় সময় দুপুরে তাদের মিউনিক বিমানবন্দরে পৌঁছানোর কথা রয়েছে। মিউনিক নিরাপত্তা সম্মেলন শেষে প্রধানমন্ত্রী যাবেন সংযুক্ত আরব আমিরাতে। এই সফরে দেশ দুটির শীর্ষ নেতাদের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠকে অংশ নেবেন তিনি। বাংলাদেশের প্রথম কোনো প্রধানমন্ত্রী হিসেবে শেখ হাসিনা 2017 সালে এই সম্মেলনে যোগ দিয়েছিলেন। সুষ্ঠু নির্বাচনের স্বার্থে কোনো আপোষ না করতে নির্বাচন কর্মকর্তাদের নির্দেশ দিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার কে এম নুরুল হুদা। সকালে নির্বাচন কমিশনে উপজেলা নির্বাচনে দায়িত্বপ্রাপ্ত রিটার্নিং ও সহকারী রিটার্নিং কর্মকর্তাদের ব্রিফিংয়ে এই নির্দেশ দেন তিনি। সিইসি বলেন, কর্মকর্তাদের নিরপেক্ষতার উপর নির্ভর করছে সুষ্ঠু ও সুন্দর নির্বাচনের সময় পক্ষপাতিত্বমূলক আচরণ না করে নির্বাচন পরিচালনায় নির্পেক্ষতার সাথে দায়িত্ব পালনের নির্দেশ দেন তিনি। জাতীয় নির্বাচনের দক্ষতা কাজে লাগিয়ে উপজেলা নির্বাচন সুষ্ঠু করতে কর্মকর্তাদের পরামর্শ দেন প্রধান নির্বাচন কমিশনার। উপজেলা নির্বাচনে অংশ না নেওয়ার দলীয় সিদ্ধান্ত উপেক্ষা করছেন তৃণমূল বিএনপির অনেক নেতা। প্রথম ধাপে 87 উপজেলা চেয়ারম্যান পদে লড়ছেন দলটির 22 নেতা। গত নির্বাচনে জয়ী 3 চেয়ারম্যানও আছেন ভোটের মাঠে। একাদশ সংসদ নির্বাচনের ফল প্রত্যাখ্যান করার পর বর্তমান সরকারও নির্বাচন কমিশনের অধীনে আর কোনো নির্বাচনে অংশ না নেয়ার সিদ্ধান্ত নেয় বিএনপি। বিএনপি কিংবা আর কারো মন্তব্য নেই, এটা সমস্ত জাতির কাছে পরিষ্কার হয়ে গেছে, এটা নিয়ে কোনো বিতর্কও নেই। তো যেখানে নির্বাচনই হবে না, নির্বাচন শব্দটা ব্যবহার করে জনগণকে প্রতারণা করা হবে, সেখানে যাওয়া না যাওয়ার বিষয়টি আলোচনায় তো আসার কোনো সুযোগ নেই। কেন্দ্রীয় এই সিদ্ধান্ত উপেক্ষা করেই 87 উপজেলা পরিষদের নির্বাচনে 18 উপজেলায় প্রার্থী হয়েছেন বিএনপির 22 নেতা। পঞ্চগড়ের 5 উপজেলায় বিএনপির প্রার্থী হয়েছেন 5 জন, 4 জন করে বিএনপি থেকে প্রার্থী হয়েছেন হবিগঞ্জ আর জামালপুরে। এছাড়া রাজশাহীতে 3 জন, কুড়িগ্রামে 2 জন, নাটোরে 2 জন এবং নেত্রকোনা ও নীলফামারী থেকে বিএনপির প্রার্থী হয়েছেন 1 জন করে। তবে লালমনিরহাট আর জয়পুরহাট জেলায় বিএনপির কোনো নেতা প্রার্থী হননি। 87 উপজেলায় গেল নির্বাচনে বিএনপির সমর্থন নিয়ে চেয়ারম্যান নির্বাচিত হন 32 জন, তাদের মধ্যে মারা গেছেন 1 জন। 1 জন দল পরিবর্তন করে আওয়ামী লীগের হয়ে নির্বাচনে অংশ নিচ্ছেন, আর একাদশ সংসদ নির্বাচনে অংশ নিতে চেয়ারম্যান পদ থেকে পদত্যাগ করেছিলেন 6 জন। চেয়ারম্যানের পাশাপাশি ভাইস চেয়ারম্যান ও নারী ভাইস চেয়ারম্যান পদেও অনেক বিএনপি নেতা নির্বাচনে অংশ নিচ্ছেন। অনুপ অধিকারী, তরুণ, ডিবিসি নিউজ, ঢাকা। একাদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোট কারচুপির অভিযোগে এবং নির্বাচিত প্রার্থীর বিজয় চ্যালেঞ্জ করে হাইকোর্টে মামলা করেছেন বিএনপির আরও 5 জন প্রার্থী। আসনভিত্তিক প্রার্থীরাই বাদী হয়ে এসব মামলা করেন। এদের মধ্যে মানিকগঞ্জ 2 আসন থেকে মইনুল ইসলাম খান শান্ত, নরসিংদী 5 আসন থেকে আশরাফউদ্দিন, নারায়ণগঞ্জ 2 আসন থেকে নজরুল ইসলাম আজাদ, ঢাকা 5 আসন থেকে নবিউল্লাহ নবী এবং ঢাকা 2 আসন থেকে ইরফান ইবনে আমানমি। এর আগে মঙ্গল বুধবার চ্যালেঞ্জ করে হাইকোর্টের নির্বাচনী ট্রাইব্যুনালে মামলা করেন বিএনপির 7 জন প্রার্থী। আগামী কয়েকদিনে আরও কয়েকটি মামলা হওয়ার সম্ভাবনা রয়েছে বলে বিএনপির পক্ষ থেকে জানানো হয়েছে।
ঢাকা দক্ষিণ সিটির নতুন ওয়ার্ডের নির্বাচনের খবর জানতে দক্ষিণগাঁও এলাকা থেকে এখন আমাদের সঙ্গে যোগ দিচ্ছেন সহকর্মী বিকাশ বিশ্বাস। বিকাশ, এর আগের খবরে আপনি ভোটারদের প্রত্যাশা এবং নেতাদের যে প্রতিশ্রুতি সবই জানিয়েছিলেন, এবার এখান এখন আপনি যেখানে আছেন সেখানকার ভোটারদের প্রতিশ্রুতি প্রত্যাশা কি দেখছেন আপনি, তাদের প্রতিক্রিয়া কি? প্রত্যাশা কিন্তু একই ধরনের, এই নতুন যে ওয়ার্ডগুলো যুক্ত হয়েছে সেই ওয়ার্ডগুলোর আপনি জানেন নিশ্চয়ই যে 11টি ওয়ার্ডে কিন্তু বেশ ব্যাপক আকারে কাজ শুরু করেছিল দক্ষিণ সিটি কর্পোরেশন, প্রায় 700-750 কোটি টাকার কাজ শুরু হয়েছিল। তো সেই কাজের কিছু অংশ কিন্তু এই ওয়ার্ডেও শুরু হয়েছিল, তবে এই দক্ষিণগাঁও এলাকার একটি অংশে কিন্তু সেই উন্নয়ন থেকে বঞ্চিত হয়েছে এখন পর্যন্ত। সেখানকার ড্রেনেজ ব্যবস্থা যেমন গড়ে ওঠে নাই, সেখানকার রাস্তাঘাটগুলো যেমন এখনও সেভাবে তৈরি হয়নি, বাইলেন যেগুলো রয়েছে সেগুলো তো একেবারেই কাঁচাই রয়েছে এখনও, আবার ড্রেনেজ ব্যবস্থা তো একেবারেই নেই, আবার এই যে একজন বলছেন ভোটার এখানকার যে মশার উপদ্রব খুব বেশি সেই ধরনের কোনো সুবিধা কিন্তু তারা এখন পর্যন্ত পায়নি। অর্থাৎ সিটি কর্পোরেশনের যে নাগরিক সুবিধাগুলো পাওয়া দরকার সেই সুবিধাগুলো কিন্তু এই এলাকার নাগরিকরা, এই ওয়ার্ডের নাগরিকরা কিন্তু এখনও পেয়ে ওঠে নাই। এই কারণেই কিন্তু তারা বলছেন যে এই আসন্ন যে নির্বাচনটি আসছে সেই নির্বাচনে তারা এমন একজন প্রার্থীকে চান, এমন একজন প্রার্থীকে জয়ী করতে চান যারা তাদের দাবি দাওয়া নিয়ে কাজ করবে এবং তাদের এই সমস্যাগুলো সমাধানের চেষ্টা করবে। তো পাঠান, আমি এই মুহূর্তে আমাদের সঙ্গে যারা ভোটাররা রয়েছেন তাদের সঙ্গে একটু কথা বলে জানতে চাই যে তাদের আসলে কী কী সমস্যা রয়েছে, আপনারা একটু বলবেন যে এই এলাকায় আসলে মূল কী কী সমস্যা রয়েছে। আমাদের সমস্যা, আমাদের গ্যাসের সমস্যা, পরে রাস্তাঘাটে তেমন উন্নয়ন হচ্ছে না, ড্রেনের কোনো ব্যবস্থা নেই, এলাকায় মশা ভরা, এই সমস্যা মোট আমাদের। কেমন নেতা চান বা কেমন কাউন্সিলর চান যে যারা দেশের কাজ ভালো করবো, দেশে নমুনা তৈরি দরকার আমাদের, যে আমাদেরকে আমাদের হয়ে যে কাজ করবে তারই দরকার, যে আমাদের দাবি দাওয়া মানবো তারই আমরা চাই এই এলাকায়। আমাদের এই ঢাকা মহানগর দক্ষিণের ভিতরে আমাদের অন্তর্ভুক্ত একটা এই একটা গ্রাম, এই আমাদের এই গ্রামটাকে সিটি কর্পোরেশন কখনো, এই আমাদের এখন নবগঠিত 73 নং ওয়ার্ড হয়েছে এটা, তো আমরা এখনো পর্যন্ত কোনো সুযোগ সুবিধা পাই নাই, আমাদের রাস্তাঘাট এবং ড্রেনে খুব মানে জাম লেগে থাকে, সিটি কর্পোরেশন এখনো এগুলো কোনো ব্যবস্থা নেয় নাই। কেমন প্রার্থী চান বা কেমন? আমরা এই প্রথম আমাদের এলাকা সিটি কর্পোরেশন নির্বাচন, যেই প্রার্থী আমাদের সবসময় আমাদের কাছে থাকবে এবং ওই ওই প্রার্থীকে আমরা ইয়া করবো, আমরা নির্বাচিত করবো ইনশাল্লাহ। অনেক ধন্যবাদ পাঠান। নিশ্চয় শুনছিলেন যে এখানকার নবীন প্রবীণ সবার সব ভোটারদের কথা শুনলাম আমরা, তারা বলছেন যে যে প্রার্থী তাদের হয়ে কাজ করবেন সবসময় তাদের সঙ্গে থাকবেন, পাশে থাকবেন, তাদেরকে তারা জয়ী করতে চান এবং তাদের সমস্যাগুলো তারা সমাধান করবেন তেমন প্রার্থীকে তারা জয়ী করতে চান। তো ইব্রাহিম, এই ছিল এখনকার পর্যন্ত এই 73 নম্বর ওয়ার্ডের নির্বাচনী প্রচারণার সর্বশেষ খবরাখবর। বিকাশ, অনেক ধন্যবাদ যোগ দেওয়ার জন্য। টিএসসি ভিত্তিক 22টি সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের সাথে ঐক্যবদ্ধভাবে ডাকসু নির্বাচনের প্যানেল দেবে ছাত্রলীগ সকালে বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যান্টিনে সংবাদ সম্মেলনে, একথা জানিয়েছেন ছাত্রলীগের সভাপতি রোজানুল হক চৌধুরী শোভন। এদিকে শুধু ডাকসু নির্বাচনকে কেন্দ্র করে সহাবস্থান নয়, বরং পুরো ক্যাম্পাসে স্থায়ী সহাবস্থান চায় ছাত্রদল। মধুর ক্যান্টিনে সংবাদ সম্মেলন করে এমন দাবি জানিয়েছেন ছাত্রদলের সভাপতি রাজীব আহসান। এ সময় ছাত্রদলের কমিটিতে ছাত্র শিবিরের কেউ নেই বলেও দাবি করেন তিনি। সহ আমরা সকলে মিলে একটি সুষ্ঠু সুন্দর ডাকসু নির্বাচন করব, যে নির্বাচনের মাধ্যমে আগামী দিনের নেতৃত্ব গড়ে উঠবে, সেই নেতৃত্ব বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলার নেতৃত্ব দিবে। 25 তারিখের মধ্যে আমাদের প্যানেলটা করে ফেলব। ডাকসু নির্বাচনকে আমরা ইতিবাচকভাবে দেখছি। আজকের যে সহাবস্থানের পরিবেশটা গত 2 দিন যাবত আপনারা দেখছেন, এটি শুধুমাত্র ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে সহাবস্থান, হলগুলোতে এখনও সেই সহাবস্থানের পরিবেশ নেই। আমরা ইতিবাচকভাবে আগাতে চাই, এই সহাবস্থানটাকে স্থিতিশীল এবং স্থায়ী সহাবস্থানে সহাবস্থান হোক আমরা সেটি চাই সকলের সহযোগিতা নিয়ে। ডিবিসি সংবাদে আরো থাকছে, 60 দিনের মধ্যে সড়ক থেকে বিপজ্জনক বৈদ্যুতিক খুঁটি সরাতে হবে, হাইকোর্টের নির্দেশনা। রাজধানীর নিউ মার্কেটে ভবন নির্মাণ ও
সম্প্রসারণে দক্ষিণ সিটি কর্পোরেশনের কার্যক্রমকে অবৈধ ঘোষণা করেছে হাইকোর্ট। নিউ মার্কেট ব্যবসায়ী সমিতির দায়ের করা রিটের শুনানি শেষে এ রায় দেন বিচারপতি শেখ হাসান আরিফ ও বিচারপতি রাজিক আল জলিলের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ। একই সঙ্গে মার্কেটে অবৈধ হকারদের প্রবেশ নিয়ন্ত্রণে সংশ্লিষ্টদের কার্যকর পদক্ষেপ গ্রহণের নির্দেশ দেয় আদালত। মামলার নথি থেকে জানা যায়, নিউ মার্কেটে স্টিল ফ্রেমের বহুতল ভবন নির্মাণের সিদ্ধান্ত নিয়ে দরপত্র আহ্বান করেছে দক্ষিণ সিটি কর্পোরেশন। দর্শক, বুড়িগঙ্গা তীরে আজ সাতটি ভবন সহ বেশ কয়েকটি স্থাপনা উচ্ছেদ করা হয়েছে। তৃতীয় ধাপের নবম দিন উচ্ছেদ অভিযান পরিচালনা করছে বিআইডব্লিউটিএ। দুপুর 12টায় রাজধানীর কামরাঙ্গীরচরের ঝাউচরে বিআইডব্লিউটিএর নির্বাহী ম্যাজিস্ট্রেট মুস্তাফিজুর রহমানের নেতৃত্বে এই উচ্ছেদ অভিযান শুরু হয়। বিকেল 5টা পর্যন্ত চলবে অভিযান। গত 8 দিনে প্রায় 1500-এর বেশি অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়েছে। বিআইডব্লিউটিএর ঢাকা বন্দরের যুগ্ম পরিচালক এ কে এম আরিফউদ্দিন বলেন, নাব্য সংকটে অভিযান শুরু করতে দেরি হয়েছে, নদী তীরে সব অবৈধ স্থাপনা উচ্ছেদ না হওয়া পর্যন্ত অভিযান অব্যাহত থাকবে বলে জানান তিনি। এই মুহূর্তে রাজধানীর কামরাঙ্গীরচরে ঝাউচরে বিআইডব্লিউটিএর উচ্ছেদ অভিযানে আছেন আমাদের সহকর্মী লিটন মাহমুদ। এ বিষয়ে আরও জানবো তার কাছে। লিটন, আপনি জানাবেন যে নবম দিনের মতো অভিযান চলছে তৃতীয় ধাপে, সর্বশেষ অগ্রগতি কতটুকু? আজ তো 7টি স্থাপনা উচ্ছেদ করা হয়েছে বলে আমরা ইতিমধ্যে জানতে পেরেছি। রয়েছে সেই নব্যতার সংকটের কারণে উচ্ছেদ অভিযান শুরু করতে কিন্তু কিছুটা বিলম্বিত হয়। তবে এই মুহূর্তে কিন্তু পুরো দমে চলছে উচ্ছেদ অভিযান। আমার পেছনেই যে ভবনটি রয়েছে আপনারা দেখতে পাচ্ছেন, সেই ভবনটি একটি চারতলা ভবন, যেখানে কিন্তু সরকারি একটি প্রতিষ্ঠান সোনালী ব্যাংক হাজার শাখা কিন্তু এই ভবনটি নির্মাণে অর্থ লগ্নি করেছিল। তো এই অর্থ লগ্নি করার ফলে এখানে একটি প্রশ্ন দেখা দিয়েছে, আসলে এই যে নদীর তীর দখলে আসলে সরকারি বেসরকারি অর্থলগ্নি প্রতিষ্ঠানগুলো কি অর্থ বরাদ্দ দিয়ে তাদেরকে উৎসাহিত করছে কিনা? পাশাপাশি আরো একটি বিষয় জানিয়ে রাখি যে আপনার মাধ্যমে ইতিমধ্যে কিন্তু এই উচ্ছেদ অভিযানে একদিন পর্যন্ত দেখা না গেলেও রাজীব কিন্তু আজ এই উচ্ছেদ অভিযানে সামিল হয়েছে। পাশাপাশি জেলা প্রশাসকের পক্ষ থেকেও একটি টিমকে আমরা কিন্তু কাজ করতে দেখেছি এই উচ্ছেদ অভিযানে। তো সব মিলিয়ে বলা চলে উচ্ছেদের এই কিন্তু অভিযানের গতি কিন্তু বাড়ছে। বিআইডব্লিউটিএর পক্ষ থেকে আমাদেরকে যেটি জানানো হয়েছে যে সপ্তাহে 3 দিন করে উচ্ছেদ অভিযান চললেও আগামী সপ্তাহ থেকে কিন্তু এর পরিমাণ তারা বাড়িয়েছেন, তারা আগামী সপ্তাহ থেকে 4 দিন কিন্তু এই উচ্ছেদ অভিযান পরিচালনা করবেন। তবে এর সঙ্গে আরো একটি বিষয় জানিয়ে রাখি যে নদীর তীরের এই অবৈধ স্থাপনা উচ্ছেদের পাশাপাশি আগামী সপ্তাহ থেকে কিন্তু নদীর অপোজিট পাশে, বিপরীত পাশে ক্যানিগঞ্জ অংশে ঝাউচরের যে এলাকাটি রয়েছে সেখানে কিন্তু বেশ কয়েকটি আবাসন হাউজিং প্রজেক্ট রয়েছে, যেগুলো যে প্রজেক্ট গুলো একেবারে নদী ভরাট করে তৈরি হয়েছে। বিআইডব্লিউটি কর্মকর্তারা বলছেন যে আগামী যে অভিযান চলবে সেই অভিযানটি মূলত তাদের চলবে এই হাউজিং কোম্পানিগুলোর বিরুদ্ধে, যেখানে তারা শুধু হাউজিং কোম্পানির এই স্থাপনাগুলোই ভাঙবেন না, তারা যেমনটি বলছেন যে হাউজিং কোম্পানিগুলোর স্থাপনার পাশাপাশি তারা যে বালু দিয়ে নদীর তীর ভরাট করেছে সেই বালুও কিন্তু তারা অপসারিত করবেন। তাদের পক্ষ থেকে বারবার বলা হচ্ছে যেহেতু সরকারি পর্যায়ের একেবারে সর্বোচ্চ জায়গা থেকে তাদেরকে কাজ করার স্বাধীনতা দেওয়া হয়েছে, তারা কিন্তু সেটি সর্বোচ্চ ব্যবহার করতে চান। ভূমিদস্যু যত প্রভাবশালী হোক না কেন, তাদেরকে কিন্তু তারা উচ্ছেদ করবেনই। এই ছিল বুড়িগঙ্গা নদীর তীর থেকে আমার কাছে সর্বশেষ সংবাদ। ইটন মাহমুদ, অনেক ধন্যবাদ যোগ দেওয়ার জন্য। দর্শক, ডিবিসি নিউজে এই পর্যায়ে আরেকটি বিরতি নিচ্ছি, সঙ্গে থাকুন। দেশের সড়ক ও মহাসড়কের ঝুঁকিপূর্ণ বৈদ্যুতিক খুঁটি 60 দিনের মধ্যে অপসারণের নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। সুপ্রিম কোর্টের আইনজীবী ব্যারিস্টার সাইদুল হক সুমনের করা রিট আবেদনের শুনানি শেষে বিচারপতি শেখ হাসান আরিফ ও বিচারপতি রাজিক আল জলিলের বেঞ্চ এ আদেশ দেন। বিদ্যুৎ ও জ্বালানি মন্ত্রণালয়, সরকারের পূর্ত বিভাগ সহ সংশ্লিষ্টদের খুঁটি সরানোর এই নির্দেশ বাস্তবায়ন করতে বলা হয়েছে। পাশাপাশি সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে এই নির্দেশ পালনে বিবাদীদের সহযোগিতা করতে বলেছেন আদালত। আইনজীবী সাইদুল হক সুমন জানান, গত শনিবার রাতে সিলেটে যাওয়ার পথে নরসিংদীর শিবপুরে রাস্তার মধ্যে একটি খুঁটি দেখে
ফেসবুকে লাইভ করেন তিনি। সেই ভিডিও দেখে অনেকেই দেশের বিভিন্ন সড়কে থাকা বিপজ্জনক খুঁটির ছবি সুমনকে ফেসবুকে পাঠান। সেসব ছবি যুক্ত করেই বুধবার হাইকোর্টে জনস্বার্থে এই রিট আবেদন করেন তিনি। রাজধানীতে ট্রাফিক ব্যবস্থাপনায় রশি, লোহার পাইপ, হাতির ইশারা সহ নানান পদ্ধতি ব্যবহার করছে পুলিশ। ট্রাফিক সিগন্যাল না মানার প্রবণতা কিংবা অভ্যাস না থাকায় অদ্ভুত এই ব্যবস্থা। পথচারী ও চালকেরা সচেতন হলেই সড়কে শৃঙ্খলা ফেরানো সম্ভব বলছেন সংশ্লিষ্টরা। রাজধানীর সোনারগাঁওর লাল সবুজ বাতি জ্বলছে, সেদিকে নজর নেই চালকদের। নগরীর গুরুত্বপূর্ণ বড় এই মোড়টির ট্রাফিক নিয়ন্ত্রণে রশি, লোহার পাইপ সহ নানা পদ্ধতি চোখে পড়ে। স্বয়ংক্রিয় সিগন্যালে নজর নেই চালকদের। রশি, লোহার পাইপ বা হাতের ইশারা ভেঙে চলছে নিয়ম ভাঙার চেষ্টা। ওনাদের সাথে আমাদের ভালো সম্পর্ক, আমাদের বাথরুম যেখানে যায় ওনারা ইউজ করে, তার ফলে মনে করেন আমরা একটু এখানে একটু এই নিয়ে একটু বেশি নেই। সেও রং সাইড দিয়ে ঢুকে দিছে, তা আমি এখানে গতি বিরোধ করতেছি, এসব দুইবার সময় ধাক্কা ঝাপড়া দেখছেন তো। রাজধানীর বাংলা মোটরের চিত্র একই। সিগন্যাল বন্ধ থাকলেও ট্রাফিক পুলিশের হাতের ইশারার ফাঁক ফোকর দিয়েও ছুটছে যে যার মতো। থামার সিগন্যাল দেবার পরও অনেক গাড়ির চালক পথচারী পারাপারের জেব্রা ক্রসিং আটকে দাঁড়াচ্ছেন। পুলিশ বলছে এই সব সামলাতে নিয়মের বাইরে এসে ভিন্ন পদ্ধতি ব্যবহার করতে বাধ্য হচ্ছেন তারা। জেব্রা ক্রসিং এর আগে একটা স্টপ লাইন আছে, নিয়ম অনুযায়ী স্টপ লাইন বরাবর থামার কথা। উনি হয় জেব্রা ক্রসিং মাঝখানে এসে দাঁড়াবেন, আমার দেশের কালচারে এটা না হলে আমি পারছি না। ট্রাফিক পুলিশের শীর্ষ এই কর্মকর্তা নিয়ম না মানার প্রবণতার যে অভিযোগ করলেন, তার আরো কিছু উদাহরণ পাওয়া গেল রাজধানীর গুরুত্বপূর্ণ কয়েকটি এলাকায়। ট্রাফিক নিয়ন্ত্রণে চোখে পড়ল রশি পদ্ধতির। সিগন্যাল যেই লেভেলে আমরা বন্ধ করি, এরা আস্তে আস্তে সামনে চলে আসে, সেক্ষেত্রে মানুষ যে পারাপার হয় ওই ফাঁকাটুকু থাকে না, সেক্ষেত্রে আমরা একটু রশি দিয়ে বন্ধ করি যাতে মানুষ পারাপারের জন্য পর্যাপ্ত জায়গা থাকে। পুলিশ বলছে চেষ্টা চলছে পুরো নগরীকেই স্বয়ংক্রিয় ট্রাফিক সিগন্যালের আওতায় আনার। মনিরুল সোহাগ, ডিবিসি নিউজ, ঢাকা। রাজধানীর আবদুল্লাপুর থেকে গাজীপুরের সালনা পর্যন্ত প্রায় 22 কিলোমিটার এলাকায় তীব্র যানজটের সৃষ্টি হয়েছে। মধ্যরাত থেকে ঢাকা ময়মনসিংহ মহাসড়কের গাজীপুর অংশে তীব্র যানজটের কারণে ভোগান্তিতে পড়েছেন যাত্রীরা। পুলিশ জানায় বিশ্ব ইজতেমায় বিপুল মুসল্লির আগমন ও ঢাকা ময়মনসিংহ মহাসড়কে বিআরটিএর প্রকল্পের কারণে গাড়ির ধীর গতিতে চলা এই যানজটের সৃষ্টি হয়েছে। এছাড়া পিকনিকের গাড়ির অতিরিক্ত চাপ লক্ষ্য করা গেছে। যানজট পরিস্থিতি সহনীয় রাখতে হাইওয়ে পুলিশ এবং মেট্রোপলিটন পুলিশ কাজ করে যাচ্ছে। ডিবিসি সংবাদে আরও থাকছে, সীমান্ত হত্যা, মাদক ও চোরাচালান, অবৈধ সীমান্ত পারাপার এবং নারী ও শিশু পাচার সহ নানা বিষয়ে বাংলাদেশ বর্ডার গার্ড বিজিবির সাথে যৌথভাবে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেছেন ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ। সকালে চট্টগ্রামে বিজিবির দক্ষিণ পূর্ব রিজিয়নের সদর দপ্তরে চার দিনব্যাপী সীমান্ত সম্মেলন শেষে সংবাদ সম্মেলনে একথা জানান দুদেশের সীমান্তরক্ষী বাহিনী। 11 ফেব্রুয়ারি থেকে শুরু হওয়া সীমান্ত সম্মেলন যৌথ দলিল শোয়ের মধ্য দিয়ে আজ শেষ হয়েছে। সীমান্ত সম্মেলনে বিজিবির পক্ষে নেতৃত্ব দেন দক্ষিণ পূর্ব রিজিয়ন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ আমিরুল ইসলাম ও বিএসএফ এর পক্ষে নেতৃত্ব দেন মিজোরাম কাচার ফ্রন্টিয়ারের মহাপরিদর্শক কানাহু চরণ মাহালি। সংবাদ সম্মেলনে সীমান্তের 150 গজের মধ্যে নির্মাণ ও উন্নয়ন কার্যক্রম নিয়ে ফলপ্রসূ আলোচনা হয়েছে বলে দাবি করা হয়। কক্সবাজারের বাজারঘাটা থেকে মালয়েশিয়াগামী 12 রোহিঙ্গাকে উদ্ধার করা হয়েছে। এতে জড়িত থাকার অভিযোগে দুই দালালকে আটক করেছে র‍্যাব। সকালে শহরের বাজারঘাটা এলাকার হোটেল রাজমণিতে অভিযান চালিয়ে তাদের উদ্ধার ও দালালদের আটক করা হয়। উদ্ধার রোহিঙ্গাদের মধ্যে 4 নারী ও 8 পুরুষ রয়েছেন। আটক দালালরা হলো চট্টগ্রামের নুরুল ইসলাম ও অপরজন রোহিঙ্গা নাগরিক মোহাম্মদ জাহিদ। র‍্যাব জানায় সাগরপথে মালয়েশিয়া পাচারের উদ্দেশ্যে কিছু রোহিঙ্গাকে জড়ো করার খবর পেয়ে অভিযান চালায় র‍্যাব। এ সময় কয়েকজন পালিয়ে গেলেও 12 রোহিঙ্গাকে পাওয়া যায়। লক্ষ্মীপুরে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামি মাইনউদ্দিন মানুর গুলিবিদ্ধ মরদেহ উদ্ধার করেছে পুলিশ। গভীর রাতে কমলনগর উপজেলার
চরকাদিরায় পরিত্যক্ত বাড়ি থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। পুলিশ জানায় দুই ডাকাত দলের গোলাগুলিতে নিহত হয়েছে মানু ডাকাত। তার বিরুদ্ধে লক্ষ্মীপুর, নোয়াখালী ও ফেনী জেলার বিভিন্ন থানায় খুন, ডাকাতি ও অস্ত্র আইনে 6টি মামলা রয়েছে। এর মধ্যে একটি মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি ছিল মানু। ডিবিসি সংবাদে আরেকটি বিরতি নিচ্ছি, সঙ্গেই থাকুন। স্বাগত আরেকবার ডিবিসি সংবাদে। এই পর্যায়ে মার্কেন্টাইল ব্যাংক সংবাদ শিরোনামগুলো জানাবো আরেকবার। টঙ্গীতে ইজতেমা শুরু, কাল ময়দানে কড়া নিরাপত্তা, বিশৃঙ্খলা বরদাস্ত না করার হুঁশিয়ারি র‍্যাবের। উপজেলা ভোটে অংশ না নেওয়ার সিদ্ধান্ত মানছে না বিএনপির তৃণমূল, চেয়ারম্যান প্রার্থী 22 নেতা। ডাকসু নির্বাচন ঐক্যবদ্ধ প্যানেল দেবে ছাত্রলীগ, ক্যাম্পাসে স্থায়ী সহাবস্থানের দাবি ছাত্র দলের। এবং বুড়িগঙ্গার দুই তীর দখল মুক্তির অভিযান অব্যাহত, নবম দিনে 7টি ভবন সহ কয়েকটি স্থাপনা উচ্ছেদ। সংবিধান ও দেশ রক্ষায় সেনাবাহিনীকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে সেনা সদস্যদের নির্দেশ দিয়েছেন সেনাপ্রধান জেনারেল আজিজ আহমেদ। সকালে বরিশালের লেবুখালীতে শেখ হাসিনা সেনানিবাসে 7 পদাতিক ডিভিশনের 8টি ইউনিটের পতাকা উত্তোলন অনুষ্ঠানে একথা বলেন তিনি। একাদশ জাতীয় সংসদ নির্বাচনে নিরপেক্ষভাবে দায়িত্ব পালনে ভূমিকা রাখায় সেনা সদস্যদের ধন্যবাদ জানান সেনাপ্রধান। অনুষ্ঠানে বরিশাল শেখ হাসিনা সেনানিবাসের জিওসি মেজর জেনারেল মোহাম্মদ রাশেদ আমিন, ঊর্ধ্বতন সেনা কর্মকর্তা এবং বিভিন্ন শ্রেণীর সেনা সদস্য এবং সরকারি ও বেসরকারি ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি এই নবগঠিত ইউনিট সমূহের তেজদীপ্ত প্রতিটি সদস্য দেশপ্রেমে উদ্ভূত হয়ে কাঁধে কাঁধ মিলিয়ে সকল বাধা বিপত্তি অতিক্রম করে এই ডিভিশনের শক্তি বৃদ্ধিতে উল্লেখযোগ্য ভূমিকা রাখবে। ভালোবাসা দিবসে ভালোবাসুন সুন্দরবন, প্রতিবাদ দিয়ে এবারও পালিত হচ্ছে সুন্দরবন দিবস। জীববৈচিত্র্য সংরক্ষণে জনসচেতনতা বাড়াতে 14 ফেব্রুয়ারি পালিত হয় এই দিবস। তবে জলবায়ু পরিবর্তন সহ নানা কারণে হুমকির মুখে সুন্দরবন। সমুদ্র উপকূলবর্তী নোনা পরিবেশের সবচেয়ে বড় ম্যানগ্রোভ বন হিসেবে সুন্দরবন বিশ্বের সর্ববৃহৎ বনভূমি, আর এই প্রশস্ত বনভূমি বিশ্বের প্রাকৃতিক বিস্ময়াবলীর মধ্যে অন্যতম। সুন্দরবনের সঙ্গে নিবিড়ভাবে জড়িয়ে রয়েছে দক্ষিণ পশ্চিমাঞ্চল সহ গোটা দেশের পরিবেশ, কিন্তু প্রতিনিয়ত বনক্ষেকদের আগ্রাসন সহ নানা কারণে বিশ্ব ঐতিহ্য সুন্দরবন আজ হুমকির মুখে। শিল্প প্রতিষ্ঠানের তরল বর্জ্য সরাসরি নদীতে যাচ্ছে এবং ইতিমধ্যেই আপনারা জানেন যে সুন্দরবনের উপর নানারূপ বিরূপ প্রতিক্রিয়া শুরু হয়েছে। সুন্দরবনের ভেতরে সাউন্ড পলিউশন, পানির পলিউশন, এই সমস্ত পলিউশনের উপর কঠোর আইন প্রণয়ন করা এবং সেই আইনগুলোকে প্রয়োগ করার জন্য এটাকে সুরক্ষা করার একটা ব্যবস্থা করতে হবে। পরিবেশ অধিদপ্তরের উদাসীনতার কারণে সুন্দরবনের পরিবেশের ভারসাম্য নষ্ট হচ্ছে বলে অভিযোগ বন বিভাগের। এইগুলো সার্বিকভাবে দেখার জন্য কিন্তু আমাদের পরিবেশ অধিদপ্তর নামে একটা অধিদপ্তর আছে, এইগুলো সম্পূর্ণই তাদের এখতিয়ার। 2001 সালে বাংলাদেশ পরিবেশ আন্দোলনের আওতায় খুলনা বিশ্ববিদ্যালয় ও বেশ কয়েকটি স্বেচ্ছাসেবী সংগঠনের পাশাপাশি 70টি পরিবেশবাদী সংগঠনের অংশগ্রহণে প্রথম জাতীয় সুন্দরবন সম্মেলন অনুষ্ঠিত হয়। সম্মেলনে 14 ফেব্রুয়ারিকে সুন্দরবন দিবস ঘোষণা করা হয়। ডিবিসি নিউজ ডেস্ক। ক্রুজ ট্যুরিজম ঘিরে নতুন সম্ভাবনা দেখছেন দেশের পর্যটন ব্যবসায়ীরা। বিলাসবহুল হওয়ায় অর্থনীতিতে রাখতে পারে বড় অবদান, সম্ভাবনা কাজে লাগাতে জাহাজেই ভিসা, ইমিগ্রেশন সহ ওয়ান স্টপ সার্ভিসের দাবি উদ্যোক্তাদের। বিষয়টি নিয়ে ভাবছে পর্যটন বোর্ডও। নগরের ব্যস্ততা ছেড়ে কিছুদিনের জন্য সমুদ্র ভ্রমণ, এখানে নির্ভেজাল প্রকৃতির সাথে অখণ্ড অবসরের সঙ্গী হয় বিলাসিতা, আভিজাত্য। 2009 সালে বিশ্বের সমুদ্রগামী পর্যটক ছিল 1,78,00,000, 10 বছরে তা বেড়ে হয়েছে 2,72,00,000। বিশ্ব অর্থনীতিতে পর্যটনে এই খাতটির অবদান $12,600 কোটি, যার বেশিরভাগই এসেছে যুক্তরাষ্ট্রের পর্যটকদের কাছ থেকে।
বিশ্বব্যাপী তুমুল জনপ্রিয় ক্রুজ পর্যটনে সমৃদ্ধ হতে পারে বাংলাদেশও। 2017 সালে প্রথমবার জাহাজে করে মহেশখালী আর সুন্দরবন ভ্রমণ করেন 17 দেশের 162 জন পর্যটক। 2018-তে আসেন 61 জন, আর গত ফেব্রুয়ারি এসেছেন আরও 72 জন। তাদের সুন্দরবন ঘুরিয়ে দেখাবে দেশীয় প্রতিষ্ঠান পাগমার্ক ট্যুরস অ্যান্ড ট্রাভেলস। আমরা এর যে ফিউচার দেখতে পাচ্ছি তাতে করে আমাদের ধারণা যে আগামী 5 বছরের মধ্যে বাংলাদেশে প্রতি বছর 5 থেকে 10টা ভয়েজ আসবে। তবে সাগরপথে বিশ্ব পর্যটনে বাংলাদেশ যুক্ত হয়েছে জার্নি প্লাস নামের ট্যুর অপারেটরের হাত ধরে। প্রতিষ্ঠানটির সিইও বলছেন, পর্যটনের অন্যান্য মাধ্যমের চেয়ে ক্রুজ ট্যুরিজমে প্রান্তিক অর্থনীতি সমৃদ্ধ হওয়ার সুযোগ অনেক বেশি। অন্য নর্মাল যে ট্যুরিজমগুলি আমরা করি সেই ট্যুরিজমে হয়তো একটা গ্রুপ আমরা আনলে হয়তো এটা হলো 2 লাখ 3 লাখ টাকার কাজ হয়, কিন্তু এক একটা ক্রুজ আসলে এমন হতে পারে যে 70-80 লাখ বা 1 কোটি টাকার পর্যন্ত কাজ হয়। এই ক্রুজের ক্ষেত্রে দেখা গেছে যে আমাকে হোম মিনিস্টারের সাথে যোগাযোগ করতে হয়েছে, আমাকে বন পরিবেশের সাথে যোগাযোগ করতে হয়েছে, আমাকে নৌপরিবহনের সাথে যোগাযোগ করতে হয়েছে, আমাকে এনবিআরের সাথে যোগাযোগ করতে হয়েছে, বিভিন্ন যে গোয়েন্দা সংস্থাগুলি আছে তাদের সাথে যোগাযোগ করতে হয়েছে। একজন এন্টারপ্রেনার হিসেবে আমার যেটা প্রয়োজন সেটা হচ্ছে যে আমার একটা ওয়ান স্টপ সার্ভিস সলিউশন দরকার। বাংলাদেশে ক্রুজ ট্যুরিজমের জনপ্রিয়তা বাড়লে ওয়ান স্টপ সার্ভিস প্রতিষ্ঠার কথা ভাবছে পর্যটন বোর্ড। ট্যুরিজমের ক্ষেত্রে ওয়ান স্টপ সার্ভিস তো সবসময় প্রোভাইড করা যায় না। আমরা একটা ওয়ান স্টপ সার্ভিস করলাম, বছরে 3 বার ব্যবহৃত হলো, এটা আমাদের জন্য ফিজিবল হবে না। এই ফ্রিকোয়েন্সি যখন বাড়বে, যখন এই প্রয়োজনীয়তা উপলব্ধি করবে সরকার, অবশ্যই এটা করা হবে। আগামী 22 ফেব্রুয়ারি আরও 78 পর্যটক নিয়ে বাংলাদেশের তৃতীয় জাহাজ আসার কথা রয়েছে। আরিফুর রহমান, ডিবিসি নিউজ, ঢাকা। কিশোরগঞ্জের কটিয়াদিতে চলছে 400 বছরের ঐতিহ্যবাহী কুড়িখাই মেলা। বাউল গান, পুতুল নাচ, সার্কাস, নাগরদোলা সহ বাহারি খাবারের দোকান বসেছে মেলায়। বিশেষ আকর্ষণ মাছের হাট। কটিয়াদির কুড়িখাই গ্রামে প্রতি মাঘ মাসের শেষ মঙ্গলবার বসে ঐতিহ্যবাহী এই মেলা। শাহ শামসুদ্দিন বুখারির মাজার ঘিরে প্রায় 400 বছর ধরে হয়ে আসছে এই আয়োজন। বাউলদের ভক্তি গান আর শিরনি বিতরণের মধ্য দিয়ে শুরু হয় মেলার আনুষ্ঠানিকতা। মেলায় শিশুদের জন্য রয়েছে পুতুল নাচ, সার্কাস, নাগরদোলা সহ নানান আয়োজন। মেলার অন্যতম আকর্ষণ মাছের হাট। সব ধরনের বড় মাছ মিলছে এই মেলায়। কিনে দেখা নিয়ে যাবো বন্ধুদের জন্য, আত্মীয় স্বজনের বাসায়, বিভিন্ন জায়গায় আমি মাছ উপহার দেব। আমাদের কুড়িখাই মেলার একটা ঐতিহ্যবাহী সুনাম আছে যে মেলা থেকে নতুন জামাই আইসা শ্বশুর বাড়িতে মাছ নিয়ে যায়। দূর দূরান্ত থেকে অনেক মানুষ আসে, আমরা কাছে বড় মাছ কিনে নেন। সময়ের সঙ্গে জেলার সার্বজনীন উৎসব ও ঐতিহ্যে রূপ নিয়েছে এই মেলা। এটা আমাদের কাছে মনে হয় যে আমরা এটা তৃতীয় ঈদের মতো আমরা মানে একটা উৎসবের মধ্যে আমরা আছি আর কি। কিশোরগঞ্জ থেকে রিজার্ভ ক্রস এবং থানার স্টাফ এবং গ্রাম চৌকিদার এবং স্থানীয় ভলান্টিয়ার হিসাবে আমাদের এই মেলার নিরাপত্তা কায়েম করি। ডিবিসি নিউজ ডেস্ক। ডিবিসি সংবাদে নিচ্ছে আরেকটি বিরতি, সঙ্গেই থাকুন। এবার জানাবো ইসলাম গ্রুপ খেলার খবর। ক্যারিবীয়দের বিপক্ষে সিরিজের শেষ টেস্টে জিতেও শেষ রক্ষা হয়নি ইংল্যান্ডের। 2-1 সিরিজটা হারায় আইসিসি টেস্ট র্যাঙ্কিংয়ে এক লাফে 2 ধাপ নিচে নেমে গেছে জো রুটের দল। এখন নিউজিল্যান্ড আর অস্ট্রেলিয়ার পেছনে 5 নম্বরে আছে ওরা। 108 পয়েন্ট নিয়ে র্যাঙ্কিংয়ের 3-এ থেকে সিরিজ শুরু করেছিল ইংল্যান্ড, কিন্তু সিরিজটা হারায় 4 রেটিং পয়েন্ট হারিয়েছে তারা। ইংল্যান্ড আর অস্ট্রেলিয়ার সমান 104 পয়েন্ট, তবে ভগ্নাংশের ব্যবধানে এগিয়ে চতুর্থ স্থানে আছে অস্ট্রেলিয়া। অন্যদিকে সিরিজ জিতে ওয়েস্ট ইন্ডিজ পেয়েছে 7 পয়েন্ট, তবে 77 পয়েন্ট নিয়ে আগের মতোই 8 নম্বরে আছে ক্যারিবিয়ানরা। 116 পয়েন্ট নিয়ে সবার উপরে ভারত, 110 পয়েন্টের মালিক দক্ষিণ আফ্রিকা দ্বিতীয় ও 107 পয়েন্ট নিয়ে নিউজিল্যান্ড আছে 3 নম্বরে। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে 2-1 ব্যবধানে সিরিজ হারায় র্যাঙ্কিংয়ে 2 ধাপ অবনমন হয়েছে ইংল্যান্ডের। মুনাফুরের সৌজন্যে জানাবো নিউজিল্যান্ড বাংলাদেশের ক্রিকেটের খবর। প্রথম ওয়ানডের শেষে নেপিয়ার থেকে ক্রাইস্টচার্চে পৌঁছেছে বাংলাদেশ দল। সেখানে প্রথম ওয়ানডের পরাজয় ভুলে ঘুরে দাঁড়াতে চায় টাইগাররা। নেপিয়ার থেকে ওয়েলিংটন হয়ে ক্রাইস্টচার্চে গেছে টাইগার স্কোয়াড, তবে ছোট বিমানের ভীতি আড়াতে বরাবরের মতোই আলাদা গেছেন মাশরাফি আর তামিম। 8 উইকেটের হার দিয়ে নিউজিল্যান্ডে ওয়ানডে মিশন শুরু করে বাংলাদেশ। তার আগে একমাত্র প্রস্তুতি ম্যাচেও হেরেছে দল, কিন্তু এখনও সম্ভাবনা একেবারে শেষ হয়ে যায়নি বলছেন ক্যাপ্টেন মাশরাফি। দায়িত্ব নিতে হবে ব্যাটসম্যানদের, তবেই ক্রাইস্টচার্চে ঘুরে দাঁড়ানো সম্ভব। ক্রাইস্টচার্চে
ষোলোই ফেব্রুয়ারি হবে সেকেন্ড ওডিআই। ম্যাচ থেকে আমরা খুব বেশি হইলে এক্সপিরিয়েন্সটা নেক্সট ম্যাচে কাজে দিবে, তাছাড়া নেক্সট ম্যাচে আলাদা করে কিছু পাওয়ার নাই, অবশ্যই ভালো ক্রিকেট খেলতে হবে। কন্ডিশনের সাথে যদি আমরা মানিয়ে না নিতে পারি তাহলে ভালো ফল আসার চান্স খুবই কম। সো যেখানেই খেলি সেখানে আমাদের ফার্স্ট চ্যালেঞ্জটাই হবে কন্ডিশনের সঙ্গে অ্যাডজাস্ট করা এবং শুরুটা ভালো করা। স্লেজিংয়ের দায়ে চার ওয়ানডেতে নিষিদ্ধ হয়েছেন উইন্ডিজ পেসার শ্যানন গ্যাব্রিয়েল। ইংল্যান্ডের টেস্ট অধিনায়ক জো রুটকে সমকামী বলে গালি দেওয়ায় এমন শাস্তি দিয়েছে আইসিসি, ফলে গেল দুই বছরে আটটি ডিমেরিট পয়েন্ট পেতে হলো এই ক্যারিবিয়ান পেসারকে। এর আগেও বাংলাদেশি ব্যাটসম্যান ইমরুল কায়েসের সঙ্গেও ঝামেলায় জড়িয়ে ডিমেরিট পয়েন্ট পেয়েছিলেন গ্যাব্রিয়েল, ফলে সে সময় ঢাকার টেস্টে খেলতে পারেননি ক্যারিবিয়ান পেসার। এবার জো রুটকে মাঠে সমকামী বলে গালি দেন গ্যাব্রিয়েল, বিষয়টি তাৎক্ষণিকভাবে মাঠের আম্পায়াররা লক্ষ্য করেন। ম্যাচ শেষে দোষ স্বীকার করে নিলে শাস্তি পেতে হয় তাকে, দুই বছরে আট ডিমেরিট পয়েন্ট হওয়ায় নিষেধাজ্ঞা পেতে হয়েছে চার ওয়ানডেতে। এবার এর ফলে ঘরের মাঠে আসন্ন ওয়ানডে সিরিজ খেলতে পারবেন না তিনি। সংবাদ এই ছিল এখনকার মতো, এরপর দুপুর তিনটার সংবাদ নিয়ে আসবেন, ডিবিসির সঙ্গে থাকুন চব্বিশ ঘন্টা।